এই মুভিটি এমন এক ভ্যাম্পায়ারকে নিয়ে যে গত দুশো বছর ধরে বেঁচে রয়েছে সে কখনো বিদ্ধ হবে না আবার কখনো মারাও যাবে না কিন্তু আক্ষেপ তার জীবনে কিছুই নেই মুভিটি সান ফ্রান্সিস্কো থেকে শুরু হয় যেখানে ডেনিয়েল নামের একজন সাংবাদিক একজন মানুষের সাক্ষাৎকার নিতে এসেছে লুকটির নাম লুইস এবং তার দাবি যে সে মানুষ নয় বরং ভ্যাম্পায়ার কিন্তু ডেনিয়েল তাকে বিশ্বাস করে না এবং তাই তাকে বুঝাতে ডেনিয়েলকে বলে লাইট অন করার জন্য লুইস তাকে বলে যে আমি শুনেছিলাম ভ্যাম্পায়াররা আলো পছন্দ করে না লুইস বলল যে সেরকম কিছু নয় সুইচ অন করার পরের মুহূর্তেই সে ডেনিয়েলের এসে উপস্থিত হয় এটা দেখে ডেনিয়েল পুরোপুরি নার্ভাস হয়ে যায় এবং তাকে জিজ্ঞাসা করল। তুমি কিভাবে এত গতিতে এখানে এলে লুইস বলল যে আমিও তোমার মতো মাংস হাড্ডি দিয়ে তৈরি মানুষ গত দুশো বছর ধরে আমি বেঁচে রয়েছি আর এবার ডেনিয়েলের তার কথার উপর বিশ্বাস হয় যে লুইস সত্য বলছে এবং এখানে গল্পটি চলে যায় অতীতে আজ থেকে দুশো বছর আগে অর্থাৎ পেকে এই সময়টি সতেরোশো একানব্বই এই সময়ে লুইস একজন মানুষ এবং তার বয়স চব্বিশ বছর কিন্তু সে নিজেকে পুরোপুরি নেশাগ্রস্ত করে ফেলেছে এর কারণ তার স্ত্রী ছিল সে গর্ভবতী ছিল এবং সে মারা যায় তার মানে সে তার সন্তান এবং তার স্ত্রীকে হারিয়েছিল তাই এখন সে আর বেঁচে থাকতে চায় না তার কিছুরই ভয় ছিল না না কিছু পাওয়ার না কিছু হারানোর এক রাতে সে জুয়া খেলে এবং তার কাছে থাকা সব কিছু লাগিয়ে দেয় কিন্তু তবুও তার ভাগ্য তাকে সমর্থন করে তার পাতাগুলো চমৎকারই ছিল তাই অন্য প্লেয়াররা মনে করে যে সে প্রতারণা করছে ওই প্লেয়ার তার দিকে বন্দুক বের করে দে কিন্তু লুইস মুটেও ভয় পায় না সে তার এর বাটন খুলে দে এবং বলে যে আমাকে মেরে ফেলো বেঁচে থাকার যন্ত্রণায় আমি ভুগছি আমি স্বাধীনতা চাই উপরে দাঁড়িয়ে এক ব্যক্তি এই সব দেখছিল লুইস সেখান থেকে বেরিয়ে আসে এবং তখনই হঠাৎ একজন চুর তার কাছে আসে এবং তার উপর ছুরি রেখে দে এবং তাকে বলে তোমার কাছে যত টাকা রয়েছে আমাকে দাও আর ঠিক সেই মুহূর্তেই সেই ব্যক্তি সেখানে উপস্থিত হয় সেই ব্যক্তি সেই চুরকে দূরে ফেলে দে এবং পরের মুহূর্তে অন্ধকার থেকে একটি ছায়া এই লুকটি মানুষ নয় সে একজন ব্যাম্পায়ার এবং তার নাম লেস্টার্ড সে লুইসের ঘাড়ে কামড় দেয় যার ফলে সে পুরোপুরি নেশাগ্রস্ত হয়ে পড়ে লেস্টার তাকে জিজ্ঞাসা করে তুমি কি এখনো মরতে চাও কিন্তু লুইস তখন বলল যে সে বাঁচতে চায় তাই লেস্টার্ড তাকে বাড়িতে ছেড়ে আবারও পরের রাতে তার বাড়িতে যায় এবং তাকে বলে যে আমি জানি যে তুমি বেঁচে থাকতে চাও না তাই আমি তোমাকে মৃত্যু এবং জীবনের মধ্যে একটি চয়েস দেব তুমি চাইলে মরে যাও বা চাইলে বেঁচে থাকতে পারো আবার এক অল্প বয়সী যুবক হিসাবে সব সময় জন্য কোনো বেতা কোনো কষ্ট কোনো ধরনের রোগের অনুভব ছাড়া এটা সম্পূর্ণ আলাদা ধরনের জীবন হবে লুইস এই কথায় কারণ তার জীবনে বেঁচে থাকার কোনো প্রেরণা ছিল না লেস্টার তার ঘাড়ে কামড় দিল যার কারণে সে এবং মৃত্যুর সেই পৌঁছে যায় যেখানে এবার তাকে সিদ্ধান্ত নিতে হবে যে সে বেঁচে থাকতে চায় কি না লুইস বেঁচে থাকার সিদ্ধান্ত নেয় এই কারণে লেস্টার তাকে তার রক্ত দে যা তাকে আবারও জীবিত করে তোলে কিন্তু এখন তার আত্মা তার ভিতরে নেই এখন সে আর মানুষ মানুষ নয় একজন ব্যাম্পায়ার হয়ে উঠেছে আর এখন সে কখনোই সূর্যের আলোতে যেতে পারবে না কারণ সূর্যের আলোর স্পর্শে এলে ভ্যাম্পায়ারদের ত্বক পড়ে যায় এই কারণে তারা দিনের বেলা কফিনের ভিতর ঘুমিয়ে থাকে আর রাতে শিকারে বের হয় তাদের শিকার সাধারণ মানুষ যাদের রক্তে তারা বেঁচে আছে কিন্তু ধীরে ধীরে লুইস তার এই সিদ্ধান্তে গিল্ড বোধ করতে শুরু করে সে মানুষ মারতে চায় না তাদের রক্তপান করতে চায় না কিন্তু এখন বোধ ফিরে যেতে অনেক দেরি হয়ে গেছে আর এইভাবে একদিন যখন দুজনি একটা পার্টি গেল সেখানে একজন বদ্র মহিলা যার দুটি কুকুর ছিল সে তার কুকুর নিয়ে পাটি থেকে বের হয়ে যায় এবং যখন লুইস সেই মহিলার রক্ত পান করতে চলে যায় তখনই সে নিজেকে নিয়ন্ত্রণ করে এবং তার পরিবর্তে কুকুর দুটিকে হত্যা করে এবং তাদের রক্ত পান করে এটি দেখে মহিলা পুরোপুরি ভয় পেয়ে যায় এবং সে চিৎকার করতে লাগে কিন্তু কেউ সেখানে আসার আগেই লেস্টার্ড সেখানে এসে উপস্থিত হয় এবং সে সেই মহিলার হত্যা করে দেয় এটা দেখে লুইস খুব রেগে যায় সে লেস্টার্ড আক্রমণ করে লেস্টার্ড তাকে বললো তুমি জানো যে তুমি আমাকে মারতে পারবে না এবং তারপর সে সেখান থেকে চলে যায় এখন লুইস আর মানুষদের রক্ত পান করা সে পশুদের করতে করতে থাকে থাকে যার ফলে সে অনেক অনেক পাশাপাশি আমরা দেখতে পাই যে তাদের তাদের দুজনের দাস রয়েছে যারা জন্য কাজ করে আর এইভাবে কাজ করতে করতে একদিন তারা নদীর তীরে অনেক মৃতদেহ দেখে যাতে তাদের সন্দেহ হয় তাদের মালিকের উপর এবং সেই সন্ধ্যায় লুইস বাড়িতে ছিল তাদের মেয়ে তাকে খাবার দিতে আসে আর এখন লুইস নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিল না সে তার মেইডের হাতে কামড় দিতে শুরু করে যার ফলে তার দাসী অজ্ঞান হয়ে যায় এবং বাহিরে সবাই মাসাল নিয়ে উপস্থিত হয় তারা ভিতরে প্রবেশ করার আগেই লুইস প্রাসাদ থেকে বেরিয়ে আসে সে এসে বলল যে আজকের পর থেকে তোমরা সবাই স্বাধীন তোমাদের মাস্টার একজন শয়তান এবং এই জায়গাটি অভিশপ্ত তোমরা সবাই এখান থেকে চলে যাও এবং তারপর সে তাদের কাছ থেকে মাসাল নিয়ে পুরো প্রাসাদে আগুন ধরিয়ে দেয় এবং সে নিজেও সেই আগুনে মরতে যাচ্ছিল তখনই লেস্টার্ড সেখানে আসে সে তাকে সেখান থেকে নিয়ে যায় লুইসের জীবন জীবন রক্ষা পায় কিন্তু তারপরেও এমন জীবন লুইস কাটাতে চাইত না সে বলল যে আমার মৃত্যুই মানুষদের জন্য ভালো সে অনেকদিন ধরে রক্ত পান করেনি এবং শক্তির জন্য তার রক্তের প্রয়োজন সে ইঁদুরে রক্ত পান করতে শুরু করে দিল অন্যদিকে শহরে প্লেগ ছড়ায় আর লুইস যখন একটি বাড়ির ভিতরে যায় সেখানে সে একটি ছোট্ট মেয়েকে বসে থাকতে দেখে তার মায়ের লাশের সামনে বসে সে কাজ ছিল তার মা মারা গেছে এবং যখন সেই শিশুটি লুইসকে জড়িয়ে ধরে লুইস নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না এবং তার শরীরে কামড় দেয় সেখানে লেস্টার্ড এসে উপস্থিত হয় এবং সে হাসতে শুরু করে এবং তাকে বলে যে কোথায় গেল তোমার নীতি নিয়ম তোমার আদর্শ মানুষদের রক্ত না পান করার আদর্শ তার 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 জ্ঞানে আসে এবং সে এই বিষয়ে নিজেকে দোষী মনে করতে শুরু করে কারণে শিশুটি প্রাণ হারিয়েছে লুইস দূরে চলে যায় সে একটি ড্রেন পাইপের মধ্যে থাকতে শুরু করে যেখানে সে ইঁদুর দিয়ে ড্রিঙ্ক করে নিজের প্রাণ বাঁচায় একদিন সেখানে লেস্টার্ড আসে সে বলে আমি তোমাকে কোথাও নিয়ে যেতে চাই এবং তাকে সে তার সাথে বাড়িতে নিয়ে আসে যেখানে লুইস যে মেয়েটিকে কামড় দিয়েছিল সে জীবিত রূপের ছিল লুইস মনে করতো যে মেয়েটিকে সে মেরে ফেলেছে তাকে কামড়ানোর পরও তাকে জীবিত দেখে লুইস অনেক খুশি ছিল মেয়েটা খুব দুর্বল হয়ে পড়েছে তাই তাকেও বানাতে চায় লুইস তাকে তা করতে করে। তাকে বলল তুমি কি চাও এই মেয়েটির মৃত্যু হোক এই কথা শুনে লুইস পিছু হাঁটল লেস্টার্ট সেই মেয়েকে তার কবজি থেকে রক্ত খামানোর মাধ্যমে ভ্যাম্পায়ারে রূপান্তরিত করে লেস্টার্ট মেটিকে বলল যে আমরা দুজনই তোমার বাবা এবং এখন লুইস এই মেয়েটির কারণে এখানে থামে দুজনই এই মেয়েকে বাবার মতো মানুষ করতে থাকে আসলে লেস্টার্ড এই মেয়েটিকে ব্যাম্পায়ার বানিয়েছিল কারণ সে চাইতো লুইস তার সাথে থাকতে শুরু করে সে চাইতো যে লুইস সে এবং এই মেয়েটি একটি পরিবারের মতো থাকে ধীরে ধীরে সময় চলতে থাকে এই মেয়েটির নাম ছিল ক্লাউডিয়া সে দুজনকে নিয়ে বাঁচতে শেখে লুইস ক্লাউডিয়াকে বাবার মতো পছন্দ করতে শুরু করে তারা দুজনই একসাথে কফিনের মধ্যে ঘুমায় অন্যদিকে লেস্টার্ড তাকে ভয়ঙ্কর শিকারী হিসাবে গড়ে তুলে মেয়েটিও তাদের সাথে অনেক মানুষ রক্তপান করতে থাকে এইভাবে তাদের জীবন চলতে থাকে তারা তিনজন ত্রিশ বছর ধরে একসাথে রয়েছে কিন্তু ক্লাউডিয়া এখনও একটি ছোট্ট মেয়ের মতো দেখতে আর যখন সে এক জায়গায় একটি মেয়েকে দেখে তখন সে বলে যে আমিও তার মতো হতে চাই কিন্তু সে বুঝতে পারে না যে সে আর বড় হতে পারবে না যদিও সে মানসিকভাবে বড় হচ্ছিল কিন্তু তার শরীর বড় হচ্ছে না সে সবসময় শারীরিকভাবে একটি শিশুর মতোই থাকবে তাই হতাশায় হতাশ হয়ে সে তার চুল ছিঁড়ে ফেলে তার চুল সে কেটে ফেলে কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় তার চুল আবারও গজি উঠেছে এবার সে হতাশ হয়ে পড়ে সে রাগান্বিত যে লেস্টার্ড এই সবের জন্য দায়ী তাই সে তার গালে ছুরি দিয়ে আঘাত করে কিন্তু শীঘ্রই তার ক্ষত সেরে যায় ক্লাউডিয়া এটি দেখে অবাক সে তাকে বলে যে তুমি এটা কিভাবে করলে লেস্টার্ড বলে যে আমি তোমাকে আমার সিক্রেট বলতে পারবো না তারপর সে তার ঘাড়ে চেপে ধরে এবং তাকে বলে যে তুমি যদি আজ বেঁচে রয়েছ তাহলে শুধু আমার জন্যই ক্লাউডিয়া সেখান থেকে রেগে চলে যায় লুইস তখন তার কাছে আসে এবং তাকে বলে তুমি কখনো বড় হতে পারবে না তোমাকে সবসময় এই রূপে থাকতে হবে এবং সাথে সে ক্লাউডিয়াকে কিভাবে প্রায় হত্যা করে ফেলেছিল তাও বলে আর যখন জীবন এবং মৃত্যুর মাঝখানে সে দুল খাচ্ছিল তখন লেস্টার্ড তাকে তার রক্ত পান করিয়ে তাকে ভ্যাম্পায়ার মানিয়েছিল ক্লাউডিয়া এতে রেগে যায় সে তাকে বলল যে আমি তোমাদের দুজনকে ঘৃণা করি এবং তারপর সেখান থেকে চলে যায় লুইস সম্পূর্ণরূপে ঘৃণায় ভরে যায় তাই সে সেই রাত পায়ে হেঁটে চলতে থাকে সে দুঃখিত যে ক্লাউডিয়ার অবস্থার জন্য সেও দায়ী পরের দিন সকাল সে বাড়িতে আসে ক্লাউডিয়া তার কাছে আসে সে বলে আমি তোমাকে কখনোই ঘৃণা করি না এটা আমি করতে পারি না তুমি আমাকে বাবা মা দুজনেরই ভালোবাসা দিয়েছ আমি সব সময় তোমাকে পছন্দ করি কিন্তু এখন আমাদের যাওয়ার পালা আমি লেস্টার্ডকে ছেড়ে চলে যেতে চাই লুইস তাকে বলে যে সে কখনো আমাদের যেতে দেবে না এটা শোনার পর ক্লাউডিয়া লেস্টার্ডের কাছে যায় সে তখন পিয়ানো বাজাচ্ছিল ক্লাউডিয়া তাকে বলে যেমন আমরা আগে ছিলাম আমি চাই আবারও আমরা একইভাবে থাকি আমাদের মধ্যে যাহাতে কোনো বিদ্বেষ না হয় সে লেস্টার্ডকে বলল যে আমি তোমার জন্য কিছু এনেছি ক্লাউডিয়া তাকে একটি ঘরে নিয়ে যায় যেখানে দুটি যমজ ভাই ছিল তারা উভয়ে খুব সে ড্রিঙ্ক করেছে ক্লাউডিয়া লেস্টার্ড কে তুমি তাদের রক্ত পান করতে পারো লেস্টার্ড বাচ্চাদের দেখে খুব খুশি হয় ক্লাউডিয়া বলে যে আমাদের দুজনকেই একে অপরকে ক্ষমা করা উচিত তারপর লেস্টার্ড তাদের মধ্যে একজনের রক্ত পান করে কিন্তু রক্ত পান করার পর সে দুর্বল বোধ করতে থাকে কারণ ক্লাউডিয়া তাকে মিথ্যা বলেছিল এই শিশুরা মৃত ছিল আর ভ্যাম্পায়াররা কোনো সময়ও মৃত মানুষদের রক্ত পান করে না এতে তাদের শরীরে দুর্বলতা দেখা দেয় আসলে লেস্টার্ড এই বিষয়ে কিছুই জানতো না কারণ ক্লাউডিয়া তাদের দুজনকে ওষুধ দিয়ে মেরেছিল যাহাতে মৃত্যুর পরও তাদের শরীর গরম থাকে এই কারণেই লেস্টার্ড এই বিষয়ে কিছু টের পায় না শিশু দুটি বেঁচে নেই কিন্তু ওষুধের কারণে তাদের শরীর এখনো গরম ছিল তাই মৃত মানুষদের রক্ত পান করার ফলে লেস্টার্ড আরও দুর্বল হয়ে যায় সুযোগ পেয়ে ক্লাউডিয়া তার ঘাড়ে কামড় যাহাতে সে মারা যায় এবার ক্লাউডিয়া লুইসকে বলল যে আমাদের এই লাশটিকে নিষ্পত্তি করতে হবে উভয়ই লাশটিকে একটি রদে নিয়ে যায় এই রদে কুমির রয়েছে আর যখন তারা লাশটিকে পানির নিচে রাখে তখন কুমির লাশটিকে পানির নিচে টেনে নিয়ে যায় এইভাবে লেস্টার্ডকে নির্মূল করা হয় লুইস এবং ক্লাউডিয়া ইউরোপে যাওয়া সিদ্ধান্ত নেয় এবং অন্যান্য ভ্যাম্পায়ারদের সাথে দেখা করার পরিকল্পনা করে এবং যে রাতে তারা বের হতে যাচ্ছিল ওই রাতেই সেখানে লেস্টার্ড আসে সে এখনও বেঁচে রয়েছে কিন্তু খুবই দুর্বল হয়ে পড়েছে সে তাদের জানায় যে রোদে তোমরা আমাকে ফেলে দিয়েছিলে যে কুমিরটি আমাকে মারতে এসেছিল আমি তারই রক্ত পান করে বেঁচে রয়েছি এবার সে ক্লাউডিয়াকে হত্যা করতে চায় কারণ সে তার জীবন কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল কিন্তু ক্লাউডিয়ার কাছে পৌঁছানোর আগেই লুইস একটি জ্বলন্ত প্রদীপ দিয়ে তাকে আঘাত করে যার কারণে আগুন ধরে যায় তার শরীরে একই সময়ে পুরো বাড়িতে আগুন ধরে যায় এবং পুড়তে শুরু করে লুইস এবং ক্লাউডিয়া সেখান থেকে পালিয়ে যায় তারা শিপে উঠে যায় তারা ইউরোপে যাচ্ছে ইউরোপে তারা নিজেদের মতো আরও ব্যাম্পায়ারদের খুঁজতে চায় যাহাতে লুইসের মনের প্রশ্নের উত্তর সে পেতে পারে কিন্তু তারা কোনো ব্যাম্পায়ারকে খুঁজে পায় না তারা দুজনেই আঠারোশো সত্তর সালে প্যারিসে বসতি স্থাপন করে তাদের জীবন এখন মসৃণভাবে চলতে শুরু করে কিন্তু এক রাতে লুইসের এক ব্যাম্পায়ারের সাথে সাক্ষাৎ হয় তার নাম সান্তিয়াগো এবং আরমন নামের আরেকটি ভ্যাম্পায়ারের সাথেও তার সাক্ষাৎ হয় তারা তাকে একটি থিয়েটার দেখার জন্য আমন্ত্রণ জানায় লুইস এবং ক্লাউডিয়া পরের দিন সেখানে পৌঁছে যায় এই থিয়েটারে যারা পারফর্ম করছিল সবাই ভ্যাম্পায়ার ছিল কিন্তু বিশ্ব তাদের সত্যতা জানত না থিয়েটার শেষ হওয়ার পর লুইস এবং ক্লাউডিয়া সেই জায়গায় যায় যেখানে সব ভ্যাম্পায়াররা থাকতো যেখানে লুইস আরমনকে প্রশ্ন করে আমরা মানুষদের থেকে ভিন্ন কেন তবে এই প্রশ্নের উত্তর তার কাছেও ছিল না আরমন্ড তাকে বললো যে আমি গত চারশো বছর ধরে বেঁচে আছি আমি পৃথিবীর প্রাচীনতম ভ্যাম্পায়ার অন্যথা আমি কখনোই ঈশ্বর বা শয়তানের অনুভূতি করেনি বিশেষ কাউকে দেখিনি আমি এই সম্পর্কে কিছু জানি না ক্লাউডিয়া বলে যে আমাদের এখান থেকে চলে যেতে হবে আমি অনেক ক্ষুধার্ত বোধ করছি লুইস এবং ক্লাউডিয়া এখান থেকে চলে যায় লুইসের মনে চিন্তা আসতে থাকে লেস্টার সম্পর্কে যা কিছু সে ভেবেছিল সব কিছু ভুল ছিল আসলে সে লেস্টারের কাছেও একই প্রশ্ন করেছিল কিন্তু লেস্টার তার কোনো কথার উত্তর দিত না কারণ তার কাছেও কোনো উত্তর ছিল না আর যখন সে এইসব নিয়ে ভাবছিল তখনই এখানে উপস্থিত হয় সেই ভ্যাম্পায়ার যার সাথে তার প্রথম দেখা হয়েছিল যার নাম ছিল সান্তিয়াগো তার কাছে একটি শক্তি ছিল অন্যদের চিন্তা পড়ার ক্ষমতা ছিল তার এবার স্যান্তিয়াগোর সন্দেহ হয় যে তারা দুজন মিলে লেস্টারকে হত্যা করেছে তারা দুজন এখান থেকে চলে যায় বাড়ি আসার পর ক্লাউডিয়া লুইসকে বলে আরমন তোমাকে পছন্দ করে সে তোমার সাথে জীবন কাটাতে চায় তাই সে আমাকে হত্যা করতে চায় লুইস তাকে বলল যে তুমি চিন্তা করো না সবকিছু ঠিক থাকবে আসলে লুইস যদিও ভ্যাম্পায়ার কিন্তু আজও তার ভিতর অনুভূতি আবেগ মানুষের মতোই ছিল সে কাউকে মরতে দেখতে চায় না সে আবার সাথে দেখা করতে যায় তাকে জিজ্ঞাসা করে যে ক্লাউডিয়ার জীবন কি বিপদে রয়েছে সে যে হ্যাঁ লুইস তাকে কারণ জিজ্ঞাসা করে সবচেয়ে বড় কথা কথা তার দ্বিতীয় এই বয়সে মেদের ভ্যাম্পায়ার বানানো নিষিদ্ধ তৃতীয়ত যে তোমাদের দুজনকে ভ্যাম্পায়ারে রূপান্তরিত করেছিল তোমরা দুজনই তাকে হত্যা করেছ লুইস বলল যে আমরা এখানে কারোর সাথে লড়াই করতে চাই না আরমন্ড লুইসকে বলে যে লড়াই তো শুরু হয়ে গেছে যে কোনো মূল্যে তাকে তোমাকে এখান থেকে দূরে পাঠাতে হবে লুইস বলল ঠিক আছে যদি সে যায় তাহলে আমিও তার সাথে যাব তারপর সে বাড়িতে ফিরে আসে বাড়িতে ফিরে দেখে ক্লাউডিয়ার সাথে একজন মহিলা রয়েছে যার ঘাড়ে ক্লাউডিয়া কামড় দিয়েছিল আর এখন সে চায় লুইস তাকেও ভ্যাম্পায়ারে পরিণত করুক কিন্তু লুইস তা করতে অস্বীকার করে সে বলে তুমি এর অর্থ জানো ক্লাউডিয়া তাকে চাইলেও নিজে ভ্যাম্পায়ারে পরিণত করতে পারবে না কারণ তার কাছে এত ক্ষমতা নেই তাই সে লুইসকে জোর করে বাধ্যতামূলক এটি করতে রাজি করে যাতে ওই মহিলা তার সাথে সর্বদা একসাথে থাকে লুইস বাবলো যে এই কাজটি করলে সেও ক্লাউডিয়ার দায়িত্ব থেকে মুক্ত হতে পারে এবং সে নিজেও আরমন্ডের সাথে থাকতে চায় কারণ সে ভ্যাম্পায়ারদের সম্পর্কে জানতে চায় ভাবে আর এই ব্যাপারে আর্মন ছাড়া তাকে কেউ সাহায্য করতে পারে না আর্মন্ডও তাকে পছন্দ করে তাই লুইস ক্লাউডিয়ার কথায় সম্মত হয় সেই মহিলাকে সে ভ্যাম্পায়ারে পরিণত করে আসলে মহিলা নিজেই একটি ভ্যাম্পায়ার হতে চায় এরপরেই সেখানে অনেকগুলো ভ্যাম্পায়ার উপস্থিত হয় সবাই মিলে তিনজনকে হত্যার জন্য নিয়ে যায় লুইসকে কে হত্যা কফি নিয়ে করে পুঁতে রাখা হয় যাহাতে সে শত শত বছর শাস্তি পারে বন্দি ক্লাউডিয়া এবং সেই মহিলাকে নিক্ষেপ করা হয় মৃত্যুর কূপে যেখানে সূর্যের আলো আসে ব্যাম্পায়াররা সূর্যের আলো সহ্য করতে পারে না পরের দিন সকাল সূর্য উঠলে আলো এসে দুজনকে পুরোপুরি পুড়িয়ে ফেলে অন্যদিকে আর্মন্ড লুইস কে খুঁজে পায় এবং প্রাচীর থেকে তাকে বের করে লুইস যখন মৃত্যুর কূপে যায় তখন সেখানে সে ক্লাউডিয়াকে দেখতে পায় যাকে সে এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসত আর সেখানে সেই মহিলা ব্যাম্পায়ারও ছিল যাকে সবেমাত্র সে তৈরি করেছিল তারা উভয়ই এতে পুড়ে ছাই হয়ে যায় এ নিয়ে সে খুবই দুঃখিত ছিল এবং প্রতিশুদের ভূদে তার চোখ ভরে যায় তাই সে সেই জায়গায় চলে যায় যে স্থানে সব ব্যাম্পায়াররা কফিনের ভিতর ঘুমিয়েছিল সে সবাইকে আগুন ধরিয়ে দেয় সবাইকে মেরে সে বেরিয়ে আসে তারপর সূর্যের আলো আসতে শুরু করে এবং তাকে পুড়িয়ে নেওয়ার আগেই আরমন সেখানে এসে উপস্থিত হয় সে তাকে তার গাড়িতে নিয়ে আসে সাথে চিরকাল একসাথে থাকতে চায় কিন্তু লুইস তার সাথে থাকতে অস্বীকার করে লুইস বলে আমি জানি তুমি বাঁচাতে পারতে কিন্তু তুমি চাইলে তাকে কারণ তুমি জানতে যতক্ষণ ক্লাউডিয়া বেঁচে রয়েছে ততক্ষণ তুমি আমাকে পেতে পারবে না লুইস তাকে সেখানে রেখে চলে যায় ধীরে ধীরে সময় কাটতে থাকে এটি সময় ছিল নাইনটিন এইট এর আজও ক্লাউডিয়ার মৃত্যু থেকে লুইস পুরোপুরি বের হতে পারেনি আজও তার অন্তরে অনুশোচনা সে ফিরে আসে একই শহরে যেখানে ক্লাউডিয়া লেস্টার্ড এবং সে এক বাড়িতে থাকতো সে দেখতে পায় লেস্টার এখনো সেখানে রয়েছে তার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে ইতিমধ্যে যেখানে সে রক্ত পান করে জীবন কাটাচ্ছিল ছিল তাকে দেখে ভয় পেয়ে যায় কারণ লুইস এখন আগের চেয়ে অনেক বেশি লুইস তাকে বলে তোমার ভয় পাওয়ার দরকার নেই এছাড়াও লেস্টার্ডেরও এরও হয় যে সে নিজে ক্লাউডিয়াকে ভ্যাম্পায়ারে রূপান্তরিত করেছিল লেস্টার্ড তাকে বলে তুমি আমার সাথে থাকতে শুরু করো লুইস তা অস্বীকার করে এবং সেখান থেকে চলে যায় এরপর আর কখনো তাদের দেখা হয় না এবার গল্পটি ফ্ল্যাশব্যাক থেকে বর্তমানে আসে যেখানে লুইস যে রিপোর্টার ছিল তাকে এই সম্পূর্ণ গল্পটি বলছিল সে তাকে বলল যে এই গল্প নিয়ে তুমি কোনো কিছু করতে পারো এটি অন্যদের কাছে পৌঁছে দিতে পারো বা তুমি চাইলে এই গল্প থেকে অনেক কিছু শিখতেও পারো আসলে সে বলতে চায় যে দীর্ঘ জীবন আশীর্বাদ নয় বরং অভিশাপ কিন্তু এখন ডেনিয়েলও ভ্যাম্পায়ার হতে চায় তারও শক্তির প্রয়োজন সেও শত শত বছর বাঁচতে যায় কিন্তু লুইস তা করতে অস্বীকার করে সে তাকে তার ঘাড় ধরে বাতাসে ঝুলিয়ে নেয় এরপর লুইস এখান থেকে চলে যায় ডেনিয়েল এতে ভয় পেয়ে যায় সে তার গাড়ি নিয়ে পালিয়ে যায় সে যখন এখান থেকে পালিয়ে যাচ্ছিল তখন সে তার গাড়ির ভিতর কারো উপস্থিতির অনুভব করে এটি অন্য কেউ নয় বরং লেস্টার্ডি ছিল তার অবস্থা ইতিমধ্যে উন্নতি হয়েছে এবং ডেনিয়েলের রক্ত পান করার পর তার অবস্থা আগের চেয়েও আরও বেশি ভালো হয়ে যায় সে ডেনিয়েলকে বলে যে আমি আজ তোমাকে একটা চয়েস দেব যা আমি কখনো কাউকে দিইনি কিন্তু কি কথা লেস্টার্ড কয়েকশো বছর আগে লুইসকে বলেছিল এর মানে হল যে ডেনিয়েলের কাছে এবার চয়েস রয়েছে হয় সে মৃত্যুকে পছন্দ করবে আর না হয় ব্যাম্পায়ার হওয়া কিন্তু ড্যানিয়েল তার কথার কোনো সাড়া দিল না লেস্টার্ডও হাসতে হাসতে এগিয়ে যায় আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়